স্বাগত বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে আজকের টপিক হলো গণপরিষদ এবং ভারতীয় সংবিধান এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি রেখেছি তো চলো সরাসরি দেখে নিই কোয়েশ্চানগুলো আজকের প্রথম কোয়েশ্চান হল কোন মিশন বা কমিশনের প্রস্তাব অনুসারে ভারতীয় গণপরিষদ গঠিত হয় চারটে অপশান রয়েছে অপশান এ হান্টার কমিশন অপশান বি ক্যাবিনেট মিশন অপশান সি সাইমন কমিশন এবং অপশান ডি সাটলার কমিশন সঠিক উত্তরটি হবে অপশান বি ক্যাবিনেট মিশন পরবর্তী প্রশ্ন দেখে নিই কত সালে গণপরিষদের প্রথম অধিবেশন হয় অপশান এ উনিশশো সালের বারোই এপ্রিল অপশান বি উনিশশো সালের নয় ডিসেম্বর অপশান সি উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই অক্টোবর এবং শেষ অপশান অপশান ডি উনিশশো সালের বারোই আগস্ট চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে উনিশশো ছেচল্লিশ সালের নয়ই ডিসেম্বর নেক্সট প্রশ্ন আজকে তিন নম্বর প্রশ্ন গণপরিষদে কবে ভারতীয় সংবিধান গৃহীত হয় গণপরিষদে কবে ভারতীয় সংবিধান গৃহীত হয় অপশান এ উনিশশো সাতচল্লিশ সালের তেরোই ডিসেম্বর সরি তেরোই সেপ্টেম্বর অপশান বি উনিশশো সাতচল্লিশ সালের ছাব্বিশে ডিসেম্বর অপশান সি উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর এবং অপশান ডি উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হবে দেখো অপশান সি উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান তৈরি করতে কত দিন সময় লেগেছিল ভারতীয় সংবিধান তৈরি করতে কত দিন সময় লেগেছিল অপশান এ এক বছর পাঁচ মাস অপশান বি এক বছর দশ মাস সতেরো দিন অপশান সি বছর অপশান ডি দু বছর এগারো মাস সতেরো দিন চারটে অপশান রয়েছে এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হলো অপশান ডি দু বছর এগারো মাস সতেরো দিন নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে অনুষ্ঠিত হয় আবারও বলছি গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে অনুষ্ঠিত হয় অপশান এ উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি অপশান বি উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি অপশান সি উনিশশো উনপঞ্চাশ সালের পয়লা মে এবং অপশান ডি উনিশশো সালের দোসরা জুলাই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান এ উনিশশো সালের চব্বিশে জানুয়ারি চলো পরবর্তী প্রশ্ন দেখে নিন নেক্সট প্রশ্ন পাঁচ ছ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতে কবে সংবিধান কার্যকরী হয় সংবিধান কবে কার্যকরী হয় স্বাধীন ভারতে চারটে অপশান আছে অপশান এ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল অপশান বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল অপশান সি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাতচল্লিশ সাল এবং অপশান ডি ছাব্বিশে জানুয়ারি উনিশশো একান্ন সাল সঠিক উত্তরটি হবে চারটে অপশানের মধ্যে দেখে নি সঠিক উত্তরটা কোনটা হবে আচ্ছা সঠিক উত্তরটি হবে অপশান বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধান সভার উপদেষ্টা কে ছিলেন ভারতীয় সংবিধান সভার উপদেষ্টা কে ছিলেন চারজনের নাম দেওয়া আছে চারজন বিশিষ্ট ব্যক্তির নাম দেওয়া আছে অপশান এ সচিদানন্দ সিনহা অপশান বি রাজেন্দ্র প্রসাদ অপশান সি বি এন রাও এবং অপশান ডি বি আর আম্বেদকর চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে সঠিক উত্তরটি হবে চলো দেখে নিই অপশান সি বিএন রাও বিএন রাও ছিলেন সংবিধান সভার উপদেষ্টা বা অ্যাডভাইজার নেক্সট প্রশ্ন দেখে নেব চলো নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান কবে গ্রহণ করা হয় বা স্বাক্ষর করা হয়েছিল ভারতীয় সংবিধান ফার্স্ট অপশান উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর অপশান বি বিশোপাশ সালের ছাব্বিশে ডিসেম্বর অপশান অপশান সি উনিশশো একান্ন সালের বিশে জুন এবং অপশান ডি উনিশশো পঞ্চাশ সালের তিরিশে জানুয়ারি সঠিক উত্তরটি হবে অপশানে উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর পরবর্তী প্রশ্ন স্বাধীন ভারতের নতুন সংবিধানের মূল ভিত্তি বলা হয় ব্রিটিশ সরকারের কোন আইনকে স্বাধীন ভারতের নতুন সংবিধানের মূল ভিত্তি বলা হয় ব্রিটিশ সরকারের কোন আইনকে অপশান এ রেগুলেটিং আইন সতেরোশো তিয়াত্তর অপশান বি উনিশশো সালের ভারত শাসন আইন এবং অপশান সি পিটের ভারত শাসন আইন অপশান ডি কোনোটাই নয় চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে চলো দেখে নিই আচ্ছা সঠিক উত্তরটি হবে অপশান সঠিক উত্তরটি হবে অপশান অপশান বি উনিশশো সালের ভারত শাসন আইন পরবর্তী প্রশ্ন দেখে নি লাস্ট প্রশ্ন সংবিধান সভার পতাকা কমিটির চেয়ারম্যান কে ছিলেন সংবিধান সভার পতাকা কমিটির চেয়ারম্যান কে ছিলেন অপশান এ জে বি কৃপালনি অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান সি সর্দার বল্লভভাই ভাই প্যাটেল এবং অপশান ডি জওহরলাল নেহেরু চারজন বিশিষ্ট ব্যক্তির মধ্যে পতাকা কমিটিতে ছিলেন অপশান এ জে বি কৃপালনি এগুলো ছিল আজকের ভিডিওর প্রশ্ন তোমাদের যে ভারতীয় সংবিধান এবং গণপরিষদ সম্পর্কিত কোনো প্রশ্ন জানার থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের প্রত্যেকে ধন্যবাদ বন্ধুরা